नमस्कार बंधुरा, आमी बंगीय शिक्षक और शिक्षाकर्मी समितिर सह साधारण सम्पादक बोलछी। आज पहला जानुआरी 2022 इंग्रेजी नववर्षेर प्राक्काले आमादेर राज्येर शुभबुद्धि सम्पन्न समस्त शिक्षक शिक्षिका शिक्षाकर्मी प्रधान शिक्षक प्रधान शिक्षिका के आमादेर प्रिय संगठन बंगीय शिक्षक और शिक्षाकर्मी समिति BTEর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রাজ্য ছাড়া সারা দেশ এবং সারা পৃথিবীর শিক্ষক সমাজকেও আমরা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আপনারা জানেন যে রাজ্য সরকার ঘোষিত বুক ডের প্রথম দিন, আজকে পয়লা জানুয়ারি এই প্রথম বোধহয় আমাদের বিদ্যালয়ে এসে আমাদের কাজে যোগদান করতে হয়েছে এবং ছাত্রছাত্রীদের বই দেওয়া ছাড়া আরও বাকি কাজগুলো যেগুলো করতে হচ্ছে, এটা একটা আনপ্রেসিডেন্টেড ব্যাপার। যদিও আমরা এই নিয়ে বিকাশ ভবনে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, আমি ব্যক্তিগতভাবেও দেখা করতে গিয়েছিলাম যে এই জিনিস জায়গাটাকে পরিবর্তন করা যায় কিনা বা এই দুটো ডেটকে পরিবর্তন করা যায় কিনা, 1 তারিখ এবং 2 তারিখ। কিন্তু ওনারা স্পষ্টভাবেই বলে দিলেন বিকাশ ভবনের পক্ষ থেকে যে যান যান, আপনারা তো অনেক ছুটি খেয়েছেন, তাতে কী যায় আসে এই দুটো দিন কাজ করলে, এরকম করে সরাসরি শটান বিকাশ ভবন থেকে বলে দেওয়া হলো। যাই হোক, এভাবেই কিন্তু বিকাশ ভবনের যে দৃষ্টিভঙ্গি শিক্ষক সমাজের প্রতি এরম আর কি। তো যাই হোক, এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমাদের কাজ করতে হবে, কারণ ওপরতলার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই আরেকটা বিষয় যেটা একটা খুব অভিনব ব্যাপার, যে এই পয়লা জানুয়ারিটা প্রথম এই সরকারের আমলে যেটা কিন্তু DA শূন্য হিসাবে গেল। কারণ হচ্ছে যে আমরা জানি যে এর আগে যতবারই DA ঘোষণা হয়েছে অনেক আগে থেকেই ঘোষণা করা হয়েছে এবং সেটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী করা হয়েছে। এই প্রথম দেখা গেল যে পয়লা জানুয়ারিতে DA প্রভিশনটা রাখা হয়নি, যদিও কানাঘুষো শোনা যাচ্ছে যে হয়তো এই মাসেই ঘোষণা হবে এবং সেই পার্সেন্টেজটা খুবই কম। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হয় বা ঘোষিত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বিশ্বাস করা যায় না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আরেকবার রাজ্যের শিক্ষক সমাজের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই, যেভাবে সমর্থন করছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আন্দোলনে সহযোগিতা করছেন। আগামী দিনে একসঙ্গে লড়াই করতে হবে আমাদের এবং সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। যেটা আমরা বলছিলাম যে দেখুন, অধিকার কিন্তু এমনি এমনি পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক সমাজের একটা বড় অংশই তাদের ধারণা যে আমরা বাড়িতে বসে বসেই সব কিছু আমরা আমাদের সমস্ত অধিকার অর্জন করব। কিন্তু এটা ঘটনা যে এই সরকারের আমলে আমাদের অধিকারগুলোকে আরও বেশি সংকুচিত করা হচ্ছে, ঠিক অন্যভাবে বলা হয় কেড়ে নেওয়া হচ্ছে আর কি, তাই না? তো তার বিরুদ্ধে কিন্তু সেই অর্থে শিক্ষক সমাজেরকে যে গর্জে ওঠার যে ব্যাপারটা, শিক্ষক সমাজের যে প্রতিবাদ সামিল হওয়ার ব্যাপারটা বা সরব হওয়ার ব্যাপারটা খুব একটা দেখা যাচ্ছে না, গা শোয়া ভাব হয়ে যাচ্ছে। এটা কিন্তু আগামী দিনে আরও বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে এবং এটাও হতে পারে যে পরপর এভাবেই একটার পর একটা ধ্বংসাত্মক সিদ্ধান্ত নেবে এবং সেখানে কিন্তু সবাইকে মেনে নিতে হবে। এইটার জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা সংঘবদ্ধ হতে হবে, আমাদের সংগঠনমুখী হতে হবে শিক্ষকদের শিক্ষিকাদের। বিশেষ করে শিক্ষিকাদের কথা আমি বলবো, যে আপনাদের হয়তো সারা বছরে 100 টাকা চাঁদা দিয়ে বা 50 টাকা চাঁদা দিয়ে কোনো সংগঠনের মেম্বারশিপ নিতে খুব কষ্ট হয় অনেকের, সবার বলবো না, কিন্তু আবার বিপদে পড়লেও লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হতে কিন্তু আপনাদের বাধা মানে বিবেকে বাধে না, সেটাও আমরা জানি, আমাদের কাছে এরকম খবর আছে। তো যাই হোক, আমরা যেটা বলবো যে সংগঠনগুলো হচ্ছে একটা ছাতার মতো, সেই ছাতার তলায় থাকলে ভবিষ্যতে কোনো বিপদে আপদে পড়লে সবাই পাশে দাঁড়াবে, তাই না? আর নাহলে তখন একা বিচ্ছিন্নভাবে থাকলে যখন বিপদ আসবে তখন কিন্তু পাশে কেউ থাকবে না। আমরা যেটা বলছি যে আগামী দিনে আমাদের শিক্ষক সমাজকে সংঘবদ্ধ হতে হবে, আমাদের উপরে আক্রমণের খাড়া একটার পর একটা নেমে আসছে বিভিন্নভাবে, প্রতিবাদ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তো সেগুলোকে প্রতিহত করতে গেলে কিন্তু সংঘবদ্ধতা বা ঐক্যবদ্ধ মানসিকতাটা দরকার। আবার আমি পুনরায় আমাদের রাজ্যের শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার যারা দর্শক আছেন, শ্রোতা আছেন বা ভিউয়ার আছেন,
তাদের প্রত্যেককে আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ওমিক্রন দ্রুত গতিতে বাড়ছে, তার ইনফেকশন আর দ্রুত গতিতে বাড়ছে। আপনাদের সবাই সাবধান থাকবেন, আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে সুরক্ষিত থাকুন, বাইরে যাতায়াত করতে গেলে একটু সাবধানে যাতায়াত করুন। আর আমরা আপনাদের আন্দোলন এবং লড়াই সমস্যা যা আসবে পেশাগত তার পাশে আমরা আছি, আমাদের সংগঠন। আশা করি আগামী দিনে আমাদের সংগঠনের পাশে আমরা সবাই দাঁড়াবেন এবং আমাদের লড়াইকে আরও জোরদার করতে এবং আমাদের হাতকে আরও শক্তিশালী করতে আপনারা সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ।